নাই মর কত জিনি আজ কলে বড় কাতি, কলে বড় কাতি সয়া বোঝা মর কুবলয়ি ভাতি, কুবলয়ি ভাতি কত সুন্দর তোমার বদন কমল, আজ কেন ঝামর হলো বলতে পারো ভাই, বল তোর কি হয়েছে, আমি তোর মরম সখা, মনের বেদনার কথা খুলে বললে দেখবি ভাই মনের দুঃখ অনেকটা ভাগ করে দেওয়া যায়, তাই না? যখন মনে প্রচণ্ড দুঃখ আসে, কষ্ট আসে, মনের বেদনার কথা বলবি দেখবি ভাই মনের কষ্ট ভাগ করে দেওয়া যায়, বল তোর কি হয়েছে। দেখুন মা, এত সখা থাকতে সুবল সখা কেন মরম সখা হলো, দাদার সখা বাবা, দাদার সখা থাকতে সুবল সখা হলো মরম সখা কেন? এই সুবল সখা আগের জন্মে কে ছিলেন আমরা একটুখানি আস্বাদন করব। আগের জন্মে ছিলেন কে? বিভীষণের একমাত্র পুত্র হলো তরণী সেন। ওমা, সন্তান আমাদেরও হয়েছে, আমরা সবাই কামনা করি পুত্র সন্তান, তাই না? তা পুত্র সন্তান কামনা করি কেন? অনেকে আমরা বলি বংশ রক্ষার জন্য, শুধু তাই নয় বাবা, কোনো ঘরে সাধনার বলে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করিতে পারে, সেই পুত্র সন্তানের গুণে তার একুশ পুরুষ উদ্ধার হয়ে যায়। সন্তান কামনা করলে হবে না, শুধু কৃষ্ণ ভক্ত সন্তান কামনা করতে হবে, এর জন্য পিতামাতার অনেক অনেক কর্তব্যের প্রয়োজন থাকে, যার প্রমাণ বিভীষণের একমাত্র পুত্র হলো তরণী সেন। রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছে, রাক্ষস কুলে জন্মগ্রহণ করে মৃত্যুর সময় রামচন্দ্রের চরণতলে পৌঁছে গিয়েছিল মা। কেমন ভাবে রাম আর রাবণের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, রাবণের বহু বহু সৈন্য সবাই নিহত হয়ে গেছে, রাবণ সিংহাসনে বসে বদনে হাত দিয়ে চিন্তা করছে, খুব চিন্তায় নিমগ্ন। ঠিক এমন সময় ছোট্ট তরণী ছুটতে ছুটতে জ্যাঠামশাইয়ের কোলে এলেন, রাবণের কোলে এসে বললেন, জ্যাঠামশাই জ্যাঠামশাই আপনার কি হয়েছে, আপনি বদনে হাত দিয়ে কেন এমন চিন্তা করছেন আমায় বলুন। তরণী তুই বুঝবি না, আমার মনের বেদনার কথা তুই বুঝবি না রে, তুই তো ছোট মানুষ, তুই কি বুঝিস বল যুদ্ধে, বল জ্যাঠামশাই আপনি আমায় বলুন, আমি নিশ্চয়ই বুঝব। তরণী কত বড় বড় যোদ্ধা সবাই রামচন্দ্রের কাছে পরাস্ত হয়ে গেল, এবার মনে হয় আমার যাবার পালা, এবার মনে হয় আমাকেই যুদ্ধে যেতে হবে। তরণী আমি যে সেই চিন্তায় বসে আছি, তরণী বললেন, পিতা জ্যাঠামশাই আপনি কেন যাবেন, আপনার বংশে আমি তো এখনো বেঁচে আছি, আমি থাকতে আপনি কেন যাবেন জ্যাঠামশাই, আমি যাব যুদ্ধ করতে, আমি গিয়ে দেখব রামচন্দ্র কত বড় যোদ্ধা, আমি তার সঙ্গে যুদ্ধ করব। রাবণ মনে মনে ভাবছেন, তরণী তো বিরক্ত করছে, ওর মায়ের কাছে পাঠিয়ে দি, ওর মা নিশ্চয়ই ছেলেকে কিছু ভুলিয়ে বুঝিয়ে ছেলেকে ঠান্ডা করে দেবে। তরণী তুমি এক কাজ করো বাবা, তুমি তোমার মায়ের কাছে যাও, তুমি কি জানো এই জগতে যে যতই আশীর্বাদ করুক না কেন,
পিতামাতার আশীর্বাদ ছাড়া কোনো সন্তান যুদ্ধে জয়লাভ করতে পারে না। তুমি যাও তরুণী, তোমার মায়ের কাছ থেকে তুমি আশীর্বাদ নিয়ে এসো। তোমার মা আশীর্বাদ করলে তুমি নিশ্চয়ই যুদ্ধে জয়লাভ করতে পারবে। তরুণী মনের আনন্দে ছুটতে ছুটতে মায়ের কাছে এলেন। এসে বলছে, মা, ও মা গো, জ্যাঠামশাই আমার বলেছে আমার এখনই যুদ্ধে যেতে হবে। মা, তুমি আমার যুদ্ধের সাজে সাজিয়ে দাও মা। তরুণীর মা যেই শুনিল আমার ছেলে যুদ্ধে যাবে, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে রামচন্দ্রের চরণ দুখানি মুখে জড়াই ধরে, চরণ দুখানি মুখে জড়াই ধরে, রামচন্দ্রের বিগ্রহ ছুটে গিয়ে চরণ দুখানি মুখে জড়াই ধরে রামচন্দ্রকে ডাকতে লাগলেন। আরে বললেন, হে রাম, হে নয়ন অভিরাম, হে পিতৃ সত্য পালন করা রাম, হে জানকী বল্লভ রাম, হে রামচন্দ্র, সুযোগ তো বারে বারে আসে না, সুযোগ জীবনে একবারই আসে। আমরা রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছি, আজ আমার ছেলে তোমার কাছে যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হয়েছে, আজ আমার সুযোগ হয়েছে, জন্মালেই তো মরিতে হবে, জন্ম যখন নিয়েছি মরিতে তো হবে, কিন্তু ভাগ্যক্রমে যদি কেউ ভগবান তোমার হাতে নিহত হতে পারে, সে তো তোমার চরণে লাভ করে যাবে। আজ আমার সন্তানকে আমি তোমার কাছে পাঠাচ্ছি, আমি ওকে যুদ্ধের সাজে সাজিয়ে দেব ভগবান। তবে তোমার কাছে আমার একটাই মিনতি, আমি না জানি কত অপরাধ জীবনে করিয়াছি, না জানি তোমার চরণে কত অপরাধ করিয়াছি, আজ আমার সন্তানকে তোমার কাছে পাঠাইয়ে দিলাম। হে রামচন্দ্র, দেখো তুমি যেন আমার সন্তানকে যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো। চরণ ছাড়া চরণ ছাড়া কর, যেন চরণ ছাড়া
চরণে ছাড়া করে যেন তোমার চরণে ছাড়া চরণে ছাড়া কর চরণে ছাড়া যেন তোমার চরণে ছাড়া চরণে ছাড়া কর কত জন্মে কত জন্মের অপরাধী তোমার তোমার সেবায় আজ লাগিলাম নারি আমি কত জন্মে আর আমি চন্দ্র অপরাধী তুমি কৃপা লাগিলা
তোমার চরণে লাগলাম নরে, তোমার চরণে লাগলাম নরে, যেন তোমার চরণ ছাড়া আমায় করোনা গো। হে রামচন্দ্র, আমার সন্তানকে তোমার চরণ ছাড়া যেন করে দিও না। নয়নে জলে রামচন্দ্রের চরণ তলে সমর্পণ করে তরণীকে সুন্দর করে সাজিয়ে দিলেন। কেমন ভাবি মা, ঘর থেকে চন্দনীর বাটি এনে তরণীর সর্ব অঙ্গে রাম 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 নাম লিখে দিল। তরণীর সর্ব অঙ্গে রাম নাম লিখে দিয়ে ওমা আমার সাজানো হয়েছে। হ্যাঁ বাবা, তোমার সাজানো হয়ে গেছে। মা, তবে এবার তুমি আমার আশীর্বাদ করো। জ্যাঠামশাই বলেছিল, তুমি আশীর্বাদ না করলে আমি নাকি যুদ্ধে জয়লাভ করতে পারব। হ্যাঁ বাবা, তোমায় আমি আশীর্বাদ করব। সঙ্গে সঙ্গে তরণীর মাথায় হাত দিয়ে মা আশীর্বাদ করিল। ওরে তরণী, ওরে তরণী রে, তরণী তোকে করি এই আশীষ, এই পাপ লঙ্কাই যেন তুই আর কোনদিন ফিরে না। কোনদিন যেন পাপে লঙ্কাই তুই আর ফিরে না আসিস। তোকে আশীর্বাদ করলাম, তুই যেন পাপ লঙ্কায় আর কোনদিনই ফিরে না আসিস। ছোট্ট তরণী কিছুই বুঝতে পারলেন না, মনের আনন্দে জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে, জ্যাঠামশাই মা আমাকে আশীর্বাদ করেছে, আপনি আমাকে আশীর্বাদ করবেন না? তরণীর দিকে তাকিয়ে দেখল, সত্যি সত্যি তরণীর মা সুন্দর করে তরণীকে সাজিয়ে দিয়েছে। সর্বঙ্গে রাম নাম লেখা। তরণী, এ কি, তোর মা তোকে বিদায় দিয়েছে? হ্যাঁ জ্যাঠামশাই, মা আমাকে আশীর্বাদও করেছে। কি আশীর্বাদ? বলেছে, তরণী তোকে করি এই আশীষ, পাপ লঙ্কায় যেন আর কোনোদিন ফিরে না আসিস। রাবণ চিৎকার করে বলে উঠল, তরণী আমি জানতাম না আমার রাজ্যে এত বড় একজন রাম ভক্তিমতী আছে। আমি যদি আগে জানতাম তাহলে আমি রাম ভক্ত সীতাকে আমি হরণ করে আনতাম না, আমি তোর মায়ের চরণ পূজা করতাম। তরণী, আমি ঘরে বসেই তোর মায়ের পূজা করতাম। জ্যাঠামশাই, এবার আমি আসি। যা তরণী, তোর মা যখন বিদায় দিয়েছে তুই যা, যুদ্ধে জয়লাভ করে আয়। ছুটতে ছুটতে চললেন তরণী যুদ্ধক্ষেত্রে গিয়ে। ছোট্ট শিশু চিৎকার করে ডাকছেন, কোথায় রাম, হে রাম, কোথায় রাম, কোথায় রাম, দেখা দাও রামচন্দ্র, দেখা দাও। ছুটতে ছুটতে আসছে রামচন্দ্র, চমকে উঠলেন। অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন, আমার পাশেই আছে বিভীষণ। বিভীষণের একমাত্র পুত্র তরণী সেন ছুটে আসছে।
তবে আমি বিভীষণকে পরীক্ষা করব, বিভীষণকে আমি পরীক্ষা করব, পরীক্ষা করবার জন্য বিভীষণকে বললেন, বিভীষণ চেয়ে দেখো, বিভীষণ দূরে একটা ছোট্ট বালক যুদ্ধক্ষেত্রে আমার কাছে যুদ্ধ করবার জন্য ছুটে আসছে, তুমি ওকে চেনো কিনা? তুমি চিনতে পারছ বিভীষণ বালককে? হঠাৎ করে চেয়ে দেখলেন, আমার একমাত্র পুত্র তরণী সেন আমার প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবার জন্য ছুটে আসছে। সঙ্গে সঙ্গে মনে মনে ভাবতে লাগলেন, প্রভু তুমি ভগবান হতে পারো, তুমি মনে মনে ভাবো তুমি বড় চতুর, কিন্তু তুমি জানো না যারা তোমার ভক্ত হয় তারা তোমার থেকেও বেশি চতুর। আমি কিছুতেই বলবো না, আমার সন্তান আজ সময় আমার হয়েছে, আমার সন্তানকে আমি তোমার চরণ তলে পুষ্পাঞ্জলি দেব। না প্রভু, আমি তো চিনি না শিশুটিকে, আমি চিনি না। তবে একটা কথা মনে রেখো প্রভু, শত্রু যতই ছোট হোক না কেন, শত্রুকে কখনো ছোট ভাবতে না, শত্রু শত্রুই হয়। তুমি যুদ্ধ করো প্রভু, ও যখন যুদ্ধ করবার জন্য এসেছে তুমি যুদ্ধ করো। সঙ্গে সঙ্গে রামচন্দ্র একটা ধনুর বান, যেই ধনুকের দ্বারাই বানটি নিক্ষেপ করলেন, বান ছুটতে ছুটতে এসে তরণীর কাছে এসে দেখল, তরণীর সর্বাঙ্গে রাম নাম লেখা। বানে মনে মনে ভাবলেন, যেই নাম সেই নামই, এ তো আমার প্রভুর নাম, আমি কার গায়ে দিব আমার প্রভুর অঙ্গে যে ব্যথা পাবি, প্রভুর অঙ্গে ব্যথা পাবি। বানে মনে মনে ভাবিল, আমি যদি নামের গায়ে বিধি তবে আমার আমার রামচন্দ্র তো অঙ্গে ব্যথা দিয়া হয়ে যাবি, নামার নামে তো অভেদ নয়, যদি আমি নামের গায়ে বিধি আমার প্রভুর অঙ্গে ব্যথা পাবে। এই জন্য ধনুর্বান আবার ফিরে গেলেন, ফিরে গিয়ে রামচন্দ্রে তুনে গিয়ে বসলেন। রামচন্দ্র চমকে উঠলেন, একি আমার বান ফিরে এসেছে, বিভীষণ দেখেছ? বিভীষণ বললেন, দেখেছেন প্রভু, আমি বলেছিলাম সাধারণ কোনো বালক নয়, অন্য কোনো বড় অসুর বালক রূপ ধরে তোমার কাছে এসেছে প্রভু। এবার তরণী চিন্তা করলেন, এবার আমার পালা, এবার আমার ধনুর্বাণ নিক্ষেপ করতে হবে। হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল, মা আমাকে বলেছিল রামচন্দ্র নাকি ভগবান, আমি যেন তার অঙ্গে আঘাত না করি। মা বলেছিল আমি যেন তার অঙ্গে আঘাত না করি, আমি যেন তাকে পুষ্পবান দিয়ে পুষ্পাঞ্জলি দেই। সঙ্গে সঙ্গে পুষ্পবান নিক্ষেপ করে দিলেন, সেই পুষ্পবান আকাশে সুন্দর একটা ফুলের মালা হয়ে রামচন্দ্রের গলদে সে গিয়ে পড়ল। চমকে উঠলেন, প্রভু তোমাকে পরিহাস করছে, যদি ওকে মানতেই হয় আর বিলম্ব করো না, তুমি ওকে দুষ্ণা বান দিয়ে নিক্ষেপ করে দাও। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বললেন, বিভীষণ এখনো ভালো করে চেয়ে দেখো, তুমি চিনতে পারছ কিনা, এখনো তুমি একবার বদন দিয়ে বলো তুমি চিনতে পেরেছ কিনা। না প্রভু, আমি ওকে চিনতে পারি নাই,
যেই বললেন সঙ্গে সঙ্গে রামচন্দ্র বৈষ্ণব্বা নিক্ষেপ করলেন। যেই বান তরণীর কাছে এসে তরণীর মুন্ডু ছেদন হয়ে গিয়ে সেই কাটা মুন্ডু জয় রাম শ্রীরাম জয় রাম শ্রীরাম রাম নাম বলিতে বলিতে রামচন্দ্রের চরণ তলে গিয়ে পড়িল। চরণ সঙ্গে সঙ্গে বিভীষণে ছুটে গিয়ে সেই মুন্ডুটি হাতে নিয়ে রামচন্দ্রের চরণ তলে দিয়ে বলল, প্রভু আমি একমাত্র পিতা যে সন্তানের মৃত্যুর কারণ বলে দিলাম, কেন জানো প্রভু আমার সন্তান রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছে, জন্মালেই তো মরিতে হবে, আজ তোমার চরণ তলে আমার সন্তানকে আমি পৌঁছে দিলাম, দেখো প্রভু তুমি যেন জনম জনম তুমি ওর চরণ ছাড়া করে দিও না। সঙ্গে সঙ্গে রামচন্দ্র কথা দিলেন, বিভীষণ তোমার ছেলে তোমার পুত্র যে ভালো বল বলতে বলতে মৃত্যুবরণ করেছে, রাম নাম বলিতে বলিতে পরবর্তী জন্মের নাম হবে সুবল, আর এক জন্ম নয় আমি যতবার ধরাধামে আসবো ততবার তোমার তরণী আমার মরম সখা হয়ে আবির্ভূত হয়ে আসবো। রাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। তাই এই জন্মে দ্বাপর যুগে সুবল সখা, আর কলিযুগে এসেছিলেন কে, গৌরীদাস পণ্ডিত, যিনি পরবর্তী জন্মে ছিলেন সুবল সখা। জয় রাধে সেই সুবল মা। আমাদেরও বাবা মৃত্যুর সময় দেখুন, মৃত্যুর সময় রাম নাম বলেছে বলে পরবর্তী জন্মে গোবিন্দের সখা হয়ে জন্মগ্রহণ করলেন। আমাদেরও কিন্তু বাবা মৃত্যু হবেই, হবে না, জন্মেছি যখন মৃত্যু তো হবেই। আমরা সবাই কিন্তু বসে আছি রাজা পরীক্ষিতের আসনে, আমাদেরও মৃত্যু মাত্র আর সাত দিন বাকি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এর মধ্যে যেকোনো একদিন মৃত্যু হবেই হবে মা, না হয় কারো দুদিন আগে না হয় দুদিন কারোর পরে। আজ আমি দাঁড়িয়ে কীর্তন করছি, কাল তো নাও থাকতে পারি, কে যে কখন চলে যাব। তবে মৃত্যু হবে কেমন, গোবিন্দ বললেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মুখ্য যোগে অর্জুন জং জং বাওপি শরণং ভবংতে জন্তে কলে বরং তং তমে বৌন্তে কৌন্তে ও সদা তদ ভাবে ভাবিত। মৃত্যুর সময় যে যে ভাব ধারণ করে মৃত্যুবরণ করবে পরবর্তী জন্মে সেই ভাবের ভাবিত তত্ত্বকে সে লাভ করবে। হ্যাঁ, মৃত্যুর সময় যদি কেউ বিষয় সম্পত্তির বাসনা করিতে করিতে মৃত্যুবরণ করে পরবর্তী জন্মে সে আবার এই বিষয় ভাবনায় এই তৃতাপ জ্বালা ভোগ করতে ধরাধামে তার আবির্ভূত হতে হয়। কিন্তু সাধনার বলে যদি কেউ মৃত্যুর সময় বদনে হরে কৃষ্ণ মহামন্ত্র নামে বলিতে বলিতে মৃত্যুর সময় যদি নাম বলিতে বলিতে মৃত্যুবরণ করিতে পারে পরবর্তী জন্মে আমার গোবিন্দের চরণে তলে সে পৌঁছে যেতে পারে। তাই তো অনেকে ভাবছেন তাহলে সহজ ব্যাপার, সারা জীবন বলবো না, মৃত্যুর সময় হরি বল বলবো আর মৃত্যুবরণ করব, হবে নাকি বাবা? হবে, একটা চোর সারাদিন চুরি করে বেড়ায়, রাত্রেবেলা শয়নে গেছে, সে কি স্বপ্ন দেখছে পুলিশ তারা করছে, তাই না? ঠিক তেমনি সারা জীবন নাম না করলে মৃত্যুর সময় আসবে না, এই জন্য কী করতে হবে, সারা জীবন যোগ অভ্যাস করতে হবে নামের মালা জপের দ্বারা।
নামের মালা জপ করলে কি হয়, জিহ্বা সচল থাকে। নামের মালা রেখে দিয়েছে, মালা করছে না, কিন্তু জিহ্বা নিজের অজান্তে নাম করেই চলেছে। কেন? কেননা মৃত্যুর সময় সব কিছু ভুলে গেলেও আমার জিহ্বা যেন নাম বলতে না ভুলে যায়। হরি বল, হরি হরি বল, জয় রাধে রাধে। তাই সেই সুবল সখা বললেন, বল তোর কি হয়েছে? ঠিক এমন সময় এত করে যখন শুধাইছে, গোবিন্দ একটুখানি হাতটা উল্টে দিয়ে বললে, শুনাইতে ইচ্ছন সহচর বাণী সখা হে, শুনাইতে ইচ্ছন সহচর বাণী। গোবিন্দ একটুখানি ছড়ি নিঃশ্বাস দেখবেন বাবা, যখন আমাদের দুঃখ কষ্ট আসে আমরা কি করি, দীর্ঘশ্বাস ছাড়ি, তাই না? ঠিক তেমনি গোবিন্দ অনেকক্ষণ পরে ছড়ি নিঃশ্বাস ওলটাওল পানি ছড়ি নিঃশ্বাস ওলটাওল পানি, সুবল কিবা বলিব, কিবা বলিব আমি, কিবা বলিব আমি, কিবা বলিব বলি আমার আমার মনের কথা, কিবা বলিব বলি বলিব বলি আমার আমার মনের কথা, ওরে আমার মরম সখা, আমার আমার হরি হরি বল, আমার মরম সখা, আমার আমার মরম সখা, ওরে আমার মরম সখা, আমার আমার মরম, বলিব ও গো ছড়ি নিঃশ্বাস ওলটাওল পানি। সুবল মনের কথা তোর সঙ্গে কি খুলে বলবো বল, উলোটা হলো পানি, পানি মানে কি বাবা, পানি মানে যেমন জল, আবার পানি মানে হাত। গোবিন্দ হাতটা উল্টে দিয়ে বললেন, মনের কথা কি আর বলবো বল, তবে তোর সঙ্গেই বলবো সুবল, সবার সঙ্গে তো বলা যায় না, তবে এবারও গোপন কথা তুই যেন কাউকে বলিস না, তোর সঙ্গে খুলে বলছি আমার কি হয়েছে। আমা হরে কৃষ্ণ, মা বসো মা, কথা বললে হবে না, অন্যান্য পালার মতো, অন্যান্য লীলার মতো এই শ্রীকৃষ্ণের পূর্বরাগ এই লীলা কিন্তু এমন নয় বাবা, ধৈর্য সহকারে আস্বাদন করতে হবে। আজ গোবিন্দের মনে আনন্দ নাই, গোবিন্দের মনে বড় বেদনা, সেই বেদনার কথা যারা গোবিন্দের মরম সখা তারা সবাই মন দিয়ে আস্বাদন করতে হবে। হ্যাঁ, অনেকক্ষণ পরে এবার গোবিন্দ বললেন, সুবল আমার কি হয়েছে জানিস, মন দিয়ে শোন, তবে কাউকে বলবি না, এ বড় গোপন কথা। তোর কি মনে আছে যেদিন আমি ওই কালীদহের জলে কালীয় নামা সর্পকে আমি দমন করেছিলাম, মনে আছে? হ্যাঁ মনে তো আছে, এই তো কয়েকদিন আগেই তুই কালীদহের জলে ওই জলে বিষ পান করে, ওই জল পান করে আমরা সবাই মারা গিয়েছিলাম, আমরা তো ভেবেছিলাম মরেই গেছি, তুই কোথা থেকে এসে আমাদের বাঁচানোর মন্ত্র দিয়ে বাঁচিয়ে ওই জলের ভিতর প্রবেশ করে তুই কালীয় নামা সর্পকে দমন করেছিলি, তাতে কি তাই কাঁদছিস কেন? না রে সখা, তারপরে শোন, সেই দিন আমার কি হয়েছিল জানিস? বল সখারে, সখারে সখারে কালি আদা মনা
অদিন হি মা যেদিন আমি কালীয় নামা সর্পকে দমন করিতেছিলাম, যেদিন কালীয় নামা সর্পকে আমি দমন করিতেছিলাম, আমি তালে তালে নৃত্য করিতেছিলাম, নৃত্য করিতে করিতে নৃত্য করিতে করিতে যেই আমি কুলের দিকে আমি কুলের দিকে কুলের দিকে নয়ন দিলাম সখা অমনি আমার তাল ভঙ্গ হয়ে ফনাই নৃত্য করিতে পার তে সেদিন আমার তাল ভঙ্গ ও ফনাই নৃত্য করিতে তাল ভঙ্গ গেল রে কালিয় ফনাই কালিয় ফনাই নৃত্য করিতে দমন দিন হি মাহ কালীয় দমন
যেদিন কালীয় নামা সর্বকামে দমন করেছিলাম, দিন ওহি মাহ সেই দিন কি দেখলাম জানিস? ঠিক সেই দিন কালীয় নামা সর্পকে দমন করতে করতে যে আমি কুলের দিকে নয়ন দিলাম, দেখলাম দেখলাম কত শত কত শত নবব্রজমালা, কত শত শত নবব্রজমালা, কত শত কত শত গোড়ায় দেখলাম কত শত শত কয়েক শত শত ব্রজবালা দাঁড়িয়ে আছে স্থির বিজড়িক, বিজড়ি মানে বা বিদ্যুৎ দেখা যায় না আমার, যখন আকাশে মেঘ লাগে ঘন ঘন বিদ্যুৎ চমকায় তাই না বাবা, এক সেকেন্ডে সমগ্র পৃথিবী যেন আলোকিত করে দেয়, সেই বিদ্যুৎ স্থির নয়। স্থির কি? এক ঝলক দেখি আবার চলে যায়, স্থির তো কখনোই নয়। কিন্তু দেখলাম সেই কদম্ব বৃক্ষের গোড়ায় স্থির বিজড়ি চলে যাচ্ছে না, সেই বিজড়ি স্থির পূর্বক সেই বজরমণিগণ সবাই দাঁড়ায় আছে, যেন বিজড়ির মালা বিরাজ করছে কদম্ব বৃক্ষের গোড়ায়। তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে রে? হ্যাঁ আমরাও দেখেছিলাম, সুবল বলছো কানাই, সে তো আমরাও দেখেছি, বৃন্দাবনের সমস্ত রমণী সবাই দর্শন করতে এসেছিল ওই কালীয় নামা স্বরূপকে, সবাই এসেছিল, সে তো আমিও দেখেছি। সুবল তুইও দেখেছিস আর আমিও দেখেছি, তোর দেখা আর আমার দেখা কি এক হবে রে? আমি কি দেখলাম জানিস? আরো বলি শোন, তোকে কহু সুবল সংগাতি তব ধরি হাম না জানি দিবা রাতি, সেই দিন থেকে সেই দিন থেকে আমার নিশি দিশি জ্ঞান নাই রে, নিশি দিশি নিশি দিশি জ্ঞান নাই রে, ওরে সুবল রে সেই দিন থেকে সখী রে আমার নিশি দিশি জ্ঞান নাই রে, ওই না রূপে নয়ন দিয়ে সেদিন নিশি দিশি। আরে কি এমন দেখলি,
যে রূপ দর্শন করে সেই দিন থেকে তোর নিশি দিশি কি বা দিন কি বা রাত্র তোর জ্ঞান নাই। একটা পাগলেরই জ্ঞান থাকে রাত আর দিন, তোর নাই না রে? আরো কি দেখলাম শোন, কি দর্শন করে আমার ঘুম নাই, নিশি দিশি জ্ঞান নাই। কেন, তারপরে কি হয়েছে আরো বলি শোন। সেই বজরমণির মধ্যে তহি ধনি মনি দুই চারি, তহে ধনি মনি দুই চারি, আর তহি ধনি মনি দুই চারি, তহে ধনি মনি দুই চারি, তহি ধনি মনি দুই চারি, আর তহি ধনি মনি দুই চারি, মনি দুই চারি, মনি দুই চারি, তহি মন মোহিনী এক নারী, তহে মন মোহিনী এক নারী, তহি ধ্বনি মনি দুই চারি। সেই শত শত রমণীর মধ্যে দুই চারি জন, দুই চারি বাবা কত হয়, চার দুকুনো কত বাবা, চার দুকুনো আট। সেই শত শত রমণীর মধ্যে তহি ধ্বনি মোহিনী দুই চারি, আটজন মণি যেন মণি বিরাজ করছে আটজন, ঠিক তার মধ্যে মন মোহিনী এক নারী। সেই আটজনের মাঝখানে আবার মন মোহিনী একটা রমণী, সেই রমণী তাকে দর্শন করে আমার নিশি দিশি জ্ঞান নাই। অবধরি মধু মনে পৈঠি, মন সিজে ধুমে ঘুম নাহি দিঠি, জানে সখা সেই দিন থেকে আমার আর চোখের ঘুম নাই, সেই রমণীকে দর্শন করে আমার কি হয়েছে। তোকে কহু তোকে বলবো সুবল, মনের কথা তোর সঙ্গে বলবো, দিনে দিনে আমার এখন কি হচ্ছে শোন, দিনে দিনে ক্ষীণ ভেলো দেহা, গোবিন্দ দাস কহে, গোবিন্দ দাস কহে ওই ছন লেহা, পদকর্তা বললেন এক পাশে দাঁড়িয়ে, গোবিন্দ নূতন প্রেমের এমনই রীতি, যারা নূতন নূতন ভালোবাসা করে তাদের এরকমই হয়, ঘুম থাকে না ক্ষুধাও থাকে না, নাকি বাবা ভুল বলছি নাকি? হ্যাঁ, তা নূতন তো ভালোবাসা সৃষ্টি হচ্ছে, এখন গোবিন্দ অনেক কিছু হবে। ঠিক এমন সময় এ কথা বলতে বলতে রাধানীর মরম সখী তুলসী বৃন্দা সখী, রাধানী একই দশা, রাধানীও ঘরে স্থির থাকতে পারছেন না, নতুন বিয়ে হয়েছে, নতুন নববধু, নতুন নববধূর যেমন ভাব হয় কেমন মা, ও মা নতুন বউয়ের কেমন ভাব, নরম সরম তাই না, মাথায় এক হাত পরিমাণ ঘুমটা দেবে, ঘরে চুপচাপ বসে থাকবে, কিন্তু রাধারানী নতুন বিয়ে হয়েছে, নতুন বধূর যেমন ভাব তেমন নয়, এক দণ্ডে শতবারে তিলে তিলে আইসে যায়, এক দণ্ডে শতবার একবার ঘর একবার বাহির করছে। এই ভাব দর্শন করে সখীরা বললেন, ওরাই তোমার কি হয়েছে বলো, রাধানী বললেন সখী আমার কি হয়েছে জানিস, আমি ওই যে বড়িমা আমার নাম দিয়েছিল কর্ণমূলে, সেই নাম, সেই নামই কি আমি দর্শন করতে চাই, আর কদম্বের বন থেকে প্রত্যেক দিন বাঁশিতে কে যেন আমায় রাধা রাধা নাম বলে ডাকে, ওই বাঁশিওয়ালাকে তাকে আমি দর্শন করতে চাই, আর স্বপ্নের মধ্যে একজন আমার দর্শন দিয়েছিল তাকেও আমি দর্শন করতে চাই, এই তিন পুরুষকে, এই তিন পুরুষকে আমি ভালোবেসেছি, এই তিন পুরুষকে তাকে আমি দর্শন করতে চাই। বৃন্দা বুঝতে পারলেন এই তিন পুরুষ আর কেউ নয়, এই তিন পুরুষই হলো একই, বৃন্দাবনে বাসিওয়ালা কে আছে, একজনাই আছে বাসিওয়ালা, দ্বিতীয় আর কেউ নাই।
বৃন্দা বললেন, রায় তুমি বসো, আমি এখনই তোমার বধুয়ার সন্ধান নিয়ে ফিরে আসছি। ঠিক এমন সময় সুবল আর গোবিন্দ কথোপকথন করছে, ঠিক এমন সময় সুবল না গরে কহিছে কথা, সুবল না গরে কহিছে কথা, বিশাখা সুন্দরী আইল তথা, বিশাখা সুন্দরী আইল তথা, বিশাখা সুন্দরী আইল তথা। হঠাৎ করে লক্ষ্য করলেন গোবিন্দ আর সুবল দুইজন মুখোমুখি হয়ে কি গল্প করছে। কি কথা কহিছ ওশান, তুমি কি কথা কহিছ সুবল শনে, কি কথা কহিছ সুবল শনে, ওমা কথা বলছো আবার আবার কহিতে কহিতে কাঁদিছ কেনে, কহিতে কহিতে কাঁদিছ কেনে, ভুলে বল না বলে বল না, মনের কথা খুলে বল না, মনের কথা খুলে বল না, মনের কথা খুলে বল না, মনের কথা মনের বেদনার কথা, মনের কথা মনের কথা বেদনার কথা, মনের কথা একবার খুলে বল না, বলো তোমার মনের বেদনার কথা কি হয়েছে, মনের বেদনার কথা খুলে বলো, তোমার মনের যে বেদনা আমরা বাটিয়া মানে ভাগ করে নেব। সঙ্গে সঙ্গে বললেন সজনী, সজনী আমার কি হয়েছে জানিস, সজনী অধনীকে কহ বটে, অধনীকে কহ বটে, কোন রমণী আমায় বলো, বৃন্দাবনে এমন কোন রমণী নেই যে আমি চিনি না। গোরাচা নাগরী নবীন কিশোরী নাইতে দেখিন ঘাটে, গোরাচ নাগরী নবীন কিশোরী নাইতে দেখিন ঘাটে, গোরাচ নাগরী পরিষ্কার আবার বয়সে নবীন কিশোরী নাইতে দেখিন। আমি একদিন বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, দেখলাম একজন রমণী গোরচ পরিষ্কার নবীন কিশোরী ওই যমুনার ঘাটে স্নান করতে এসেছে। হ্যাঁ, তার স্নান আমি দর্শন করলাম লুকিয়ে লুকিয়ে, কেমন হবে স্নান করছে জানিস, যমুনার তীরে বসি তার নিরে পায়ের উপরে পা, যমুনার তীরে বসি তার নিরে পায়ের উপরে পা, যমুনার তীরে, যমুনার তীরে বসি তার নিরে, তীর মানে বাবা ছোট ছোট, তীর মানে জলের উপর, নীর মানে জলে, যমুনার তীরে বসি তার নীরে, বসেছে তীরে আবার চরণদখানে দিয়েছে জলে, অর্ধেক অঙ্গ জলের উপরে অর্ধেক অঙ্গ জলের নিচে দিয়ে কেমন করে বসেছে, অঙ্গের ভূষণ করিয়া আসন, অঙ্গের ভূষণ করিয়া আসন, ও ধনী মাজিছে গা, ও ধনী মাজিছে গা, এত পরিষ্কার তবু সে অঙ্গ মার্দন করছে। আমি দেখে দেখে মনে মনে ভাবলাম হাই হাই, ও যে মাজাই অঙ্গ কি মাজিছে, বলি মাজাই অঙ্গ কি মাজিছে, ও তার মাজাই অঙ্গ কি মাজিছে, বলি মাজাই অঙ্গ কি মাজিছে, যত মাজে তত জ্যোতি ওঠে, মাজাই অঙ্গ কি মাজিছে, যত মাজে তত জ্যোতি ওঠে, মাজাই অঙ্গ
কি মাজিছে, এত পরিষ্কার তবু অঙ্গ মার্দন করছে। আমি দেখে বললাম অসখী, মনে মনে ভাবলাম তার পরিষ্কার অঙ্গ তবু সে মার্দন কেন করছে, যতই মাজছে ততই জ্যোতি উঠছে। আরো বলে শোন, সেই রমণী যেই স্নান করে উঠল, ছিনিয়া উঠিতে নিতম্ব কটিতে পড়েছে চিকুর রাশি, কান্দিয়া আন্ধারের কনক চন্দার শরণ লইল আসি। স্নান করে উঠেছে চিকুর রাশি, চিকুর মানে কেশ বাবা, কালো কেশ, রাধানীর মাথার চুলগুলো নিতম্ব ঠিক এই পর্যন্ত চুলগুলো ছাড়া পড়েছে, কান্দিয়া আন্ধার, চুল তো কালো, অন্ধকার কালো, তা চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে। গোবিন্দ দর্শন করলেন যে অন্ধকার কাঁদতে কাঁদতে কনক চাঁদার, কনক মানে সোনা, চাঁদা মানে চাঁদ, রাধানী সোনার চাঁদে গিয়ে অন্ধকার কাঁদতে কাঁদতে শরণ নিয়েছে। সুবল বলছে, তুই বৃন্দাবনে রমণীর ঘাট আলাদা, পুরুষের ঘাট আলাদা, তুই লুকি লুকি দর্শন করেছিস, যদি ওই রমণী বাড়ি গিয়ে বলে দেয় যে তুই দর্শন করেছিস, তোর তো বৃন্দাবন থেকে বাহির করে দেবে। হ্যাঁ রে, গোবিন্দ বলেন, এই সুবল দুঃখ নাই, যদি আমাকে বার করে দেয় আমি কি বলবো জানিস, আমি যে দর্শন করেছি রমণী কি করে জানলো, সেও আমাকে দর্শন করেছে, আমিও দর্শন করেছি, সেও দর্শন করেছে, তাহলে দুজনের সমান অপরাধ। যদি আমাদের বাড়ি করে দেয় বৃন্দাবন ছেড়ে, দুজনেকেই বৃন্দাবন ছাড়া করে দেবে। যখন দুজনে বৃন্দাবন ছাড়া হয়ে যাব, দুজনেই আমরা যুগল দর্শন করব, রাধে রাধে দুজনাই যুগল হয়ে বেড়াবো, চিন্তা নাই। আরো বলি শোন অশুভল, সেই রমণী স্নান করে উঠে তার অঙ্গে আছে নীল শাড়ি, কেমন ভাবে চলেছে জানিস।